হিন্ডেনবার্গৰ বিস্ফোৰণ, আদানীৰ শেয়াৰত ভয়ংকৰ পতন, এবেলাতে 53,000 কোটি টকাৰ লোকচান। আমেরিকার শর্ট সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গর রিপোর্টর ভয়ঙ্কর প্রভাব। সোমবারে ভারতের বাজার খোলার লগেলগে পাতালমুখী হল আদানি গ্রুপের 7টা কোম্পানির শেয়ার। তাজপাতর ঘরের দরে খহিল আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস এন্ড স্পেশিয়াল ইকোনমিক জোন, আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি উইলমার্ট লিমিটেড, আদানি টোটেল গ্যাস আর আদানি এনার্জি সলিউশনস লিমিটেডর শেয়ার। অবশ্যই বাজার শেষ হওয়ার সময়লৈ রিকভার করিলে আদানি গ্রুপের বহুকেটা শেয়ারে। 3,014 টকালৈ নমা আদানি এন্টারপ্রাইজর শেয়ার বন্ধ হল 3,151.75 টকা। আনকি এটা সময়ত 3,170 টকালৈ উঠিছিল আদানি এন্টারপ্রাইজর শেয়ার। সোমবারে পুয় 620 টকালৈ নমা আদানি পাওয়ারে 694 টকালৈ উঠার পাছতে বন্ধ হল 691.50 টকা। আদানি গ্রিন এনার্জিয়ে 1,667.50 টকার লোর পড়া রিকভার করে 1,851 টকার হাই চার পাছত বন্ধ হল 1,798.30 টকা। সোমবারে আদানি উইলমার লিমিটেডর লো আছিল 360 টকা, হাই 378.85 টকা আর বন্ধ হওয়ার সময়ত আদানি উইলমার লিমিটেডর এটা শেয়ারের মূল্য হলগৈ 369.10 টকা। 1,457.35 টকালৈ নমা আদানি পোর্টস এন্ড স্পেশিয়াল ইকোনমিক জোনের শেয়ার 1,524.25 টকালৈ উঠার পাছত বন্ধ হল 1,501.40 টকা। হিন্ডেনবার্গর রিপোর্ট প্রকাশের প্রথমটো ধাক্কাতে 752.35 টকালৈ নামিল আদানি টোটেল গ্যাসর শেয়ার। অবশ্যই দিনটির ভিতরতে 844.40 টকার হাইয়ের পাছত 834.25 টকাত বন্ধ হল আদানি টোটেল গ্যাসর শেয়ার। আরম্ভণিতে 1,036.35 টকালৈ নমা আদানি এনার্জি সলিউশনস লিমিটেডর শেয়ার এসময়ত 1,082.95 টকালৈ উঠার পাছত বন্ধ হল 1,063 টকা। বাজারের উঠানমার এই পরিক্রমার মাজতে 53,000 কোটি টকার বহুখিনি কমিল আদানি গ্রুপের লোকসান। বারমুদা আর মরিশাসত আদানি গ্রুপে গড়ি তোলা দুটা ফান্ডর নিজরে কোম্পানিত বিনিয়োগ করার অভিযোগ আনিছিল হিন্ডেনবার্গে। আনকি বারমুদা আর মরিশাসর ফান্ডত সেবির অধ্যক্ষা মাধবী পুরী বাস আর স্বামী ধবল বাসরও বিনিয়োগ থকা বলে দাবি করেছিল আমেরিকান শর্ট শেয়ার প্রতিষ্ঠানটে। দেড় বছর পূর্বেও একটা প্রতিষ্ঠানে আদানি গ্রুপের বিরুদ্ধে আনিছিল অনুরূপ অভিযোগ। তেতিয়াই এসপ্তাহর পতনের পাছত দ্রুত উত্থান হয়েছিল আদানি গ্রুপের প্রতিটি শেয়ারের। হয়তো এইবারও হিন্ডেনবার্গর বিস্ফোরণত চেঁচা পানি ঢালি আদানি গ্রুপের শেয়ারত প্রভাব পড়ব নিদিব ভারতের বিনিয়োগকারী। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।